আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স সবাইকে পণ্যবিডি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম তো আজকের এই কন্টেন যা দিয়ে সাজিয়েছি অলরেডি হয়তো বা আপনারা বুঝে গিয়েছেন থামনেল অথবা টাইটেল দেখে তারপরে আমি বলে নিচ্ছি আজকের আমাদের এই কন্টেন্টটি হচ্ছে আমরা কিভাবে একটি এলইডি টিভি প্রপার ওয়েতে টেবিল স্ট্যান্ড করতে পারবো যাতে করে আপনারা কোনো ধরনের টেকনিশিয়ানের প্রয়োজন না হয় আপনি নিজে নিজেই আপনি আপনার এলইডি টিভিটি সুন্দর করে গোছালু অয়েতে টেবিল স্ট্যান্ড খুলে আবার টেবিলে সেট করতে কিভাবে এই প্রসিডিউরটি টোটাল প্রসিডিউরটি আমি দেখিয়ে দিব তো আমার সামনে একটি আপনার বত্রিশ ইঞ্চি এলইডি টিভি দেখতে পাচ্ছেন তো এই টিভিটি আমি টেবিল স্ট্যান্ড করব এবং এটার টেবিল স্ট্যান্ড প্রসেসটি কোন স্ট্যান্ডটা কোন পাশে বসবে এটার প্রসিডিউরটি আমি দেখিয়ে দিচ্ছি প্রথমেই আপনার স্ট্যান্ডটা হাতে নেবেন এবং খোলার সময় তো আপনার কোনো ধরনের প্রবলেম হবে না খুলে ফেললেন বাট খোলার পরে আপনার মনে নেই কোনটা কোন পাশ থেকে খুলেছেন দেখেন আমাদের কিন্তু এখানে একটি নাম্বার দিয়ে একটি ইয়া দেখা আছে আর অর্থাৎ আর মানে আমরা রাইট মনে করি এটা সবাই কম বেশি জানেন আর মানে হচ্ছে রাইট আমার এটা রাইট পাশে বসবে এবং আরেকটি স্ট্যান্ড আমার এখানে এটা হচ্ছে লেফট এটা কিন্তু ইজিলি আপনার এখানে সেট করে দেওয়া আছে যে কোনটা লেফটে যাবে কোনটা রাইটে যাবে এখন অনেকে বড় ব্যাপার থাকে যে লেফট এবং রাইট আসলে দিয়ে দেওয়া আছে বাট টিভিতে আমি সামনে দাঁড়িয়ে আসলে লেফট এবং রাইট কোনটাকে আমি ধরব তো আমি যখন এই টিভিটা এভাবে রেখেছি দেখেন আমি কিন্তু এইভাবে রেখেছি অর্থাৎ আমি যখন টিভিটা উল্টালাম তখন কিন্তু আমার এটা লেফট এই পাশটা হচ্ছে আমার লেফট এবং এই পাশটা হচ্ছে আমার রাইট আপনার টিভি ধরলেই বুঝতে পারবেন আপনি যখন আপনার টিভিটি এই ভিডিওটি দেখা অবস্থায় আপনি যখন টিভিটি লাগাইতে যাবেন তখন দেখবেন আপনার ইজি হয়ে গেছে এটা হচ্ছে আপনার লেফট আপনার লেফট হাত আপনি যখন এই টিভিটা এইভাবে ধরবেন তখন আপনার লেফট কোনটা এবং রাইট কোনটা এটাকে আপনার মেজারমেন্ট করবেন ওকে দেন সেকেন্ড অপশন আরেকটি অপশন আরেকটি সহজ বুদ্ধি আপনাদের পলিসি শিখিয়ে দিব যে আসলে লেফট এবং রাইটটাকে আপনি কিভাবে ক্যালকুলেশন করবেন তবে যদি টিভিতে লেখা থাকে রাইট এবং লেফট টিভির যে পর্শনটিতে আপনি লাগাবেন এখানে যদি আর এবং এল উল্লেখ করা থাকে সেই ক্ষেত্রে তো কোনো ধরনের আপনার প্রবলেমই হবে না যদি লেখা না থাকে সেই ক্ষেত্রে আপনার এটাকে ধরে নিতে হবে তো আমি সংক্ষেপে এখন আমি চলে যাব মূল পর্বে আমি আসলে কিভাবে এটা সেট করব। সেট করে আমি আপনাদের দেখাবো প্রপার ওয়েতে যে কিভাবে সেট হয়েছে এবং আপনি দেখলে বুঝতে পারবেন এই স্ট্যান্ডটি যদি প্রপার ওয়েতে সেট না করতে পারেন তাহলে আপনার টিভির আউটলুকিংটি দেখতে ভালো দেখাবে না তো ধন্যবাদ সবাইকে আমি এখন এটা যখন সেট আমি সেট করে দেখাই নেওয়া বেটার আর যদি সেই ক্ষেত্রে আপনার পুরাতন টিভি আপনি যদি পুরাতন টিভি খুলে একবার আবার লাগিয়ে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই টিভিটার ছবি তুলে নেবেন যে হ্যাঙ্গারটা কিভাবে ছিল এই ভুলটা অনেকে করে থাকেন যে কারণে আপনার পরবর্তীতে একবার যখন খুলে ফেলার পরে কিন্তু আপনার কাছে একটু মিসিং মিসিং মনে হবে যে আমি হয়তো প্রপার ওতে সেট করতে পারি নাই সেই জন্যই আপনাদের অবশ্যই বলে রাখছি সতর্ক সহিত আপনার টিভিটা একটা ছবি সামনে থেকে একটি ছবি স্ন্যাপ নিয়ে রাখবেন যাতে করে পরবর্তীতে আপনি সেট করার ভুল হওয়ার পরেও আপনি সংশোধনের একটি চান্স থাকে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য অবশ্যই যদি আমার কন্টেন্টটি ভালো লেগে থাকে আপনার উপকারে আস এসে থাকে অবশ্যই আমি চাইবো আপনাদের থেকে আমাদের ভিডিওটিতে লাইক করা লাইক এবং কমেন্টস আর অবশ্যই আপনাদের কোনো ধরনের সমস্যা সমাধান যে কোনো কিছু জানার থাকলে আমাদের পেজ আমাদের কমেন্টস সেকশনে কমেন্টস করে জানিয়ে দিতে পারেন তাহলে আমরা চেষ্টা করবো আপনাদের সমস্যা নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমাদের সাপোর্টে থাকুন আমি এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম